নমস্কার দেখছেন নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বনহিশিখা। প্রথমেই যে খবর পাওয়া যাচ্ছে, বছরে এবার দু দফায় উচ্চ মাধ্যমিক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বছরে এবার দু দফায় উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বছরে দুটি পরীক্ষার পরিকল্পনা। বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সম্রাজ। সম্রাজ, তাহলে আইএসসি সিবিএসসি খাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরিকল্পনা এবার? একদমই, তার কারণ আইসিএসসি সিবিএসসি বোর্ড গত কয়েক বছর ধরেই দু দফায় তারা পরীক্ষা নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, বিশেষত বোর্ডের পরীক্ষাগুলি ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এর পরীক্ষাগুলি সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এইভাবেই পরীক্ষা নিয়ে যাচ্ছে। সেই ধাঁচেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দু দফায় নেওয়া যায় নাকি তারই একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। আগামী 6 মে রাজ্যের শিক্ষানীতি সংক্রান্ত কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে তেমনটাই সূত্র মারফত খবর। তার কারণ রাজ্য সরকার যে শিক্ষানীতি তৈরি করার জন্য যে কমিটি তৈরি করেছে, সেই কমিটির কাছে মূল আলোচ্য বিষয়বস্তুই হলো একদিকে যেমন জাতীয় শিক্ষানীতির একাধিক বিষয়বস্তু, তেমনি রাজ্যের ছাত্রছাত্রীদের সুবিধার্থে কি কি বিষয় কার্যকরী করা প্রয়োজন, তার মধ্যে এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রসঙ্গটিও আলোচনা উঠতে পারে তেমনটাই সূত্রের খবর। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে আগামী 6 তারিখ বৈঠক রয়েছে, তারপরই যা বলার বলা হবে। কিন্তু যেটা সূত্র মারফত খবর, যেহেতু সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড এই বোর্ডগুলি বছরে দুবার দু দফায় পরীক্ষা নিয়ে চলছে, সেই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাও যদি দু দফায় নেওয়া যায় সেমিস্টার সিস্টেমে, তারই একটা পরিকল্পনা। তার কারণ যদি আগামী বছর তাকে কার্যকরী করতে হয় তাহলে এর একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। শুধু তাই নয়, সিলেবাস তৈরি করা থেকে শুরু করে একাধিক বিষয়কে কার্যকরী করা প্রয়োজন, আর তার জন্য দ্রুত এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চায় রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেক্ষেত্রে আগামী 6 মে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তেমনটাই সূত্রের খবর। বেশ, ধন্যবাদ সোমনাথ।